ইউনিভার্সাল ভিশন একজন ভাই প্রশ্ন করেছেন জান্নাত এবং জাহান্নাম কোনটা কোথায় এবং জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত যেটা আমরা চাইতে পারি সেটি কোনটি জি ভাই খুবই মৌলিক প্রশ্ন করেছেন জান্নাত এবং জাহান্নামের অবস্থান জান্নাতের অবস্থান হল আকাশের উপরে আর জাহান নামের অবস্থান হলো একেবারেই সাত তবক জমিনের নিচে পৃথিবীর গভীরের মূল কেন্দ্রে জাহান্নামের অবস্থান কাল্লা ইন্জ্জা রেলাফি সিজিন কোশ্চিন কালেও নয় যারা অপরাধী তাদের কিতাব ভাগ্যের লিখনই এটা হবে সিজ্জিনের মধ্যে সিজ্জিন হল মুফাসিনেকার বলেছেন একেবারে পৃথিবীর গভীরে যেখানে প্রায় সূর্যের সমান তাপমাত্রা বিশাল তাপমাত্রা আমরা আগ্নেয়গিরি প্রত্যক্ষ করি ভূগর্ভ গর্ভ থেকে কীভাবে অগ্নি উদ্গীরন হয় জাহান্নাম ভিতরে সেখানেই তাদেরকে নিক্ষিপ্ত করা হবে জাহান্নামীদেরকে

তোমরা যদি জান্নাত চাও আল্লাহর কাছে তাহলে জান্নাতুল ফেরদাও চাও এটা হলো জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত আর এর উপরেই হল আরশুর রহমান রহমানের আস আল্লাহ তালার আর্শ হলো জান্নাতের উপরে অতএব জান্নাত আকাশের উপরে সেটা আমরা বুঝলাম এই জন্যই তো তো মিনহা জামিয়া আল্লাহ বললেন আদামার হাওয়াকে যে নেমে যাও এই জান্নাত থেকে তোমরা উভয়ে তো জান্নাত থেকে নেমে যেতে বলা হয়েছে বোঝা গেল জান্নাত উপরে আর সেখান থেকে নেমে গিয়ে পৃথিবীতে আল্লাহ তালা জান্নাত থেকে আদমকে নামিয়ে দিয়েছেন নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে এখন এখানে যারা এসে আল্লাহর বিধান পালন করবে তার হুকুম পালন করবে তাদেরকে আবার সেই জান্নাতে ফেরত নেওয়া হবে আর যারা পালন করবে না তাদেরকে ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভের জাহান নামে রেখে দেয়া হবে এখান থেকে আর মুক্তির কোনো তাদের উপায় নেই আমার এই প্রশ্নের এই উত্তরের মধ্যে জান্নাতের মধ্যে কোনটি সর্বোচ্চ আমাদের চাওয়ার বিষয় জান্নাতের মধ্যে অর্থাৎ জান্নাতুল ফেরদাউস সেই তথ্যটি চলে এসছে নবী সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ কাছে চাইলে তোমরা জান্নাতুল ফেরদাউস চাও অতএব আমরা আল্লাহর কাছে জান্নাতের ফের দেওয়া চাইব কেউ যদি সকালে বা সন্ধ্যায় সাতবার জান্নাত চায় জান্নাতও তাকে চায় কেউ যদি সকালে সাতবার বিকেলে সাতবার যাহার নাম থেকে মুক্তি চায় যাহার নামও তার থেকে মুক্তি চায় এই জন্য সকাল সন্ধ্যার আমলের মধ্যে এ বিষয়টি আমাদের নিয়ে আসা উচিত